শুভ রাত্রি। তো যখন ভিডিওটা দেখছো তখন সকাল হয়ে গেছে, তো সুপ্রভাত সবাইকে। আর আকাশবাণীতে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু প্রচুর গরম, তাদের সবাইকে সুস্বাগতম। প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কালকে যে লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো তাদের দু তিনটে ভুল বলেছি। একটা হচ্ছে বলেছি যে গতবারের চ্যাম্পিয়ন সন্তোষ ট্রফির কর্ণাটক বলেছি, তো ওটা কেরালা। আর একটা বলেছি আলবার্টো রোকা তোমার আইএসএলও জিতেছে, তো ওটা আই লিগ আইএসএল, যেহেতু ভাই বোন তো পাস মানে ফ্লুতে বলতে গিয়ে ওটা বেরিয়ে গেছে, তো আইএসএল জেতেনি, স্বীকার করে নিচ্ছি আই লিগ জিতেছে আর এএফসি কাপের ফাইনাল খেলেছে। কারণ কি জানো, সবাই জানো মোটামুটি যে আমাদের কোনো স্ক্রিপ্ট নেই আর আমরা স্ক্রিপ্টও ইউজ করি না, তো আমরা মোটামুটি যা জানি সেটা নিয়ে একটা রিসার্চ করি এবং আমাদের ওই অ্যাট দ্য মোমেন্টে যা মাথায় আসে সেইটাকেই আমরা ফ্লুতে বলতে থাকি, তো সেই জন্য হয়তো ভুল বা মিস্টেক একটু বেশি হয়, তো সেই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো এবার চলে আসি আজকের ভিডিওর টপিকে, যেটা বলতে ভুলে গেছে সেটা হলো ওয়েলকাম টু আকাশবাণী। তো এবার চলে আসি আজকের ভিডিওর টপিকে, সেটা হলো দুটো নিউজ। একটা হচ্ছে সবাই জানো যে সাফ কাপ শুরু হয়েছে ওমেন্স, তো সাফ কাপে গতকাল খেলা ছিল ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপের, তাতে ইন্ডিয়া 6-0 গোলে জিতেছে। ফার্স্ট হাফে ইন্ডিয়া 5 গোল দিয়ে দিয়েছে আর সেকেন্ড হাফে একটা গোলই দিয়েছে, কিন্তু সেকেন্ড হাফে অনেকগুলো ইজি ইজি চান্স ইন্ডিয়া মিস করেছে, তো সেগুলো যদি কাজে লাগাতে পারতো, যেরকম টার্কিশ ওমেন্স কাপে 10-0 গোলে জিতেছিল, তো সেই স্কোরটা হয়তো ক্রস হতেই পারতো, তো যদিও আনফর্চুনেটলি হয়নি। তো দেখা যাক, আর পরেরটা খেলাটা আছে শ্রীলঙ্কার সাথে, তো 6-0 জিতেছে কিন্তু স্কোর লাইন 10-12-13-15 গোলও হতে পারতো, কারণ সেকেন্ড হাফে প্রচুর মিস করেছে। আর দুটো গোল তো অসাধারণ হয়েছে, একটা 35 ইয়ার্ডের চিপে একটা গোল হয়েছে আর একটা সুন্দর মানে রং রেঞ্জার শটেও বোধহয় একটা গোল হয়েছে খুব সম্ভবত। আর খেলা তো অসাধারণ খেলা হয়েছে, মানে অদিতি চৌহান যথেষ্ট ভালো গোলকিপিং করেছে, কিন্তু 60 মিনিটের মাথায় অদিতি চৌহানকে চেঞ্জ করা হয়, করে একটা একদম ইয়ং একটা যেজন প্লেয়ারকে নামানো হয়। আর ডালিমা ছিব্বার তো ওর কথা বলতেই হবে, খুব ভালো খেলেছে। তাছাড়া সঞ্জুও খুব ভালো খেলেছে এবং গোল করেছে, তো পুরোপুরি খেলাটাকে ডমিনেট করেছে ইন্ডিয়া। মানে বোঝাই যাচ্ছিল যে মানে ইন্ডিয়া সত্যি জোশে আছে, আর যেই লাস্ট যে দু তিনটে টুর্নামেন্ট খেললো তাতে কিন্তু সেটার যে ওই টুর্নামেন্টগুলো খেলা যে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে সেটা কিন্তু আজকের খেলা দেখে বোঝা গেছে। তো যদি ইন্ডিয়া যদি এরকম পারফরমেন্স করতে থাকে তাহলে অবশ্যই কিন্তু ইন্ডিয়া সাফ কাপ চ্যাম্পিয়ন হতে পারে, মানে লাস্ট পরপর 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, তো এবার জিতলে 5ম বার অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ইন্ডিয়ার কাছে। আর স্কোর কার্ডটা তোমরা দেখে নাও স্ক্রিনে। তো এবার চলে আসি আরেকটা নিউজে, যেটা হলো আমরা কাল লাস্ট দুদিন দুটো ভিডিও বানিয়েছি সুপার কাপ নিয়ে, যে সুপার কাপে অনেকে বলছে খেলবে না সেরকম রিলেটেড। রিসেন্টলি আমরা একটা তথ্য পেয়েছি যে ইস্টবেঙ্গল ক্লাবের জেনারেল সেক্রেটারি কল্যাণ মজুমদার একটা তাদের ইস্টবেঙ্গলের লেটার হেডে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে তিনি স্বীকার করেছেন যে সব অনেকগুলো ক্লাব সুপার কাপ থেকে নাম তুলে নিচ্ছে, কিন্তু তিনি এই কথা একবারও বলেননি যে ইস্টবেঙ্গল নাম তুলে নেবে। কারণ কি আর সাথে তোমরা চিঠিটা যেটা লিখেছে সেটাও স্ক্রিনে দেখতে পাবে, দেখে নাও। তাতে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল কখনো স্টেপ ব্যাক করে না, মানে পিছনে ফিরে তাকায় না, তো সেই জায়গা থেকে আশা করতে পারি যে ইস্টবেঙ্গল সুপার কাপ থেকে নাম তুলবে না, যেটা আমরা আশা করছিলাম যে 7টা টিম হয়তো নাম তুলে নেবে, কিন্তু হয়তো নাম তুলবে না, হয়তো ইস্টবেঙ্গল সুপার কাপ খেলবে। এছাড়াও উনি বলেছেন যে হ্যাঁ, যেটা লাস্ট সাত আট মাস ধরে এআইএফএফের সাথে কোনো রকম আলোচনা হয়নি, এআইএফএফ চেয়ারম্যান বা প্রেসিডেন্টের সাথে কোনো রকম আলোচনা হয়নি, প্রচুর ডিলে হয়েছে বা আলোচনার মাধ্যমে অনেক মানে তথ্য বেরিয়ে আসে বা মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হয়, তো উনি সেটাই বলেছে 8-9 মাস যে আলোচনাটা হয়নি সেটা সত্যি সেটার জন্য একটা আলোচনার দরকার, এবং সেই আলোচনার মাধ্যমেই একটা ফলপ্রসূ রেজাল্ট বেরিয়ে আসবে। উনি এখানে বলতে চেয়েছেন যে বাকি 7-8টা ক্লাব মিলেও যেটা চাইছে ইস্টবেঙ্গলও সেটাই চায়, যে এআইএফএফের সাথে একটা মিটিং করতে, ফিউচার রোডম্যাপটা জানতে, যাতে এই ক্লাবগুলোর উন্নতি হয় আর ফিউচারে মানে বুঝতে পারে যে ক্লাবগুলো কোন দিকে যাচ্ছে, ইন্ডিয়ান ফুটবল কোন দিকে যাচ্ছে। তো ইস্টবেঙ্গল ক্লাবও এটাই চায়, কিন্তু সেটা সুপার কাপ না খেলে নয়, এটাই বলতে চেয়েছেন। মানে মেন কথা এটাই বলতে চেয়েছেন, সুপার কাপ না খেলে নয়, সেটা আলোচনার মাধ্যমেও হতে পারে, আর আলোচনার মাধ্যমেও যদি না হয় তাহলে এআইএফএফকে একটা আলটিমেটাম দেবে, সেই আলটিমেটামের মধ্যে যদি এআইএফএফ কাজ করে ভালো, নাহলে তারপরে দেখবে কী করা যায় এটা নিয়ে। আরেকটা খবর যেটা হচ্ছে, আমরা লাস্ট ভিডিওটা মানে লাস্ট একটা কি দুটো ভিডিও আগে তোমরা দেখেছো, যেটা বলেছিলাম এএফসি বলেছে এবং ফিফা বলেছে যে মিনার্ভা এবং চেন্নাই সিটি এফসির ম্যাচটার ইনভেস্টিগেশন করতে, তো রঞ্জিত বাজাজ ওইটার তার পরপরই একটা টুইট করেছে, তাতে উনি বলেছেন যে বালাসুব্রমণিয়াম যেই কথাটা বলেছে যে ম্যাচটা ফেয়ারভাবে খেলা হয়নি, তো এটাতে গট আপ হয়েও থাকতে পারে, তো উনি বলেছেন যদি বালাসুব্রমণিয়াম এটা প্রমাণ করতে না পারে বা প্রুফ দিতে না পারে তাহলে উনি বালাসুব্রমণিয়াম এগেনস্টে
কোর্টে যাবেন এবং কেস করবেন, তার জন্য যত দূর যাওয়ার দরকার তত দূর যাবেন এবং জেলও জেলেও পাঠাতে তিনি রাজি আছেন। তো এটা কিন্তু একটা ডাইরেক্ট থ্রেট। ওনার কাজ হলো, উনি ম্যাচ কমিশনার, তো ওনার কাজ এটা যে ম্যাচটাকে পুরো ইন্সপেক্ট করে দেখা, ওনার যা মনে হয় সেই ভিউটা এআইএফের হাতে তুলে দেওয়া। তো ওনার কাজেই কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছেন এখানে। বলে দে নামটা একবার। তো মিস্টার রঞ্জিত বাজাজ, এই লোকটা কি করছে ভগবান জানে। একবার বলছে এই, তারপর রুমার ছড়াচ্ছে অন্য কিছু, মানে যদি একদিকে থাকে পুরো রুমার ছড়াচ্ছে উল্টো দিকে। এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কী হবে আলটিমেট। এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে যা চলছে, মোটামুটি ফেলুদা ব্যোমকেশকে মোটামুটি ফেল করিয়ে দেবে। তো দেখা যাক কে ফেলুদা আছে না ব্যোমকেশ আছে, সেটার জন্য অপেক্ষায় থাকো। আজকের মতো এই পর্যন্তই। তো যেটা পুচে সবসময় বলতে থাকে, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো চ্যানেলে অবশ্যই করবে, আর তাছাড়াও বেল আইকনটা টিং টং করে দাও, নাহলে নোটিফিকেশান পাবে না। তো আজকের জন্য টাটা টাটা। আরেকটা কথা, আমাদের কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই, আমরা উইদাউট স্ক্রিপ্ট করি, তো সেই জন্য ভুল হতেই পারে, তার জন্য আবার ক্ষমা প্রার্থী। আর ভুল হলে সেগুলো কমেন্টে দায়িত্ব তোমাদের জানানোর। তো টাটা।